দেখতে পাচ্ছেন আমার মোবাইলে আমি যা যা করছি সেটা কিন্তু আমি আমার স্মার্ট টিভিতে দেখতে পাচ্ছি। আমি ব্রাউজিং করি কিংবা ফেসবুক চালাই অথবা ইউটিউব চালাই বা যদি আমি আমার ফোনের গ্যালারিতে চলে যাই ফটোজগুলোকে কিন্তু কিংবা ভিডিওসগুলোকে কিন্তু আমি বড় করে দেখতে পাচ্ছি। মোট কথা, আমি আমার স্মার্টফোনে যাই করছি না কেন সবই কিন্তু আমি আমার স্মার্ট টিভিতে দেখতে পাচ্ছি। আজকের ভিডিওতে দেখাবো এই ইন্টারেস্টিং এবং কাজের ট্রিক্সটা আপনি কিভাবে করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। যেটা বলছিলাম, আপনি যদি আপনার স্মার্টফোনের স্ক্রিনটা আপনার স্মার্ট টিভিতে দেখতে পারেন তাহলে ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং অনেক কাজের। এখনকার বেশিরভাগ স্মার্টফোনের কন্ট্রোল সেন্টারটাকে আপনি যদি ওপর থেকে নিচের দিকে স্লাইড করে টান দেন তাহলে এখানে একটা অপশন দেখতে পাবেন, কাস্ট। বাট সমস্যা যেটা, সেটা হচ্ছে এই কাস্ট অপশন দিয়ে বেশিরভাগ স্মার্ট টিভিতে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন কানেক্ট করা যায় না। মানে এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। অনেকেই হয়তো কানেক্ট করতে পারেন, বাট আমি কোনো কোনোটাতে পেরেছি, কোনো কোনোটাতে পারিনি। আর এজন্যই সবচেয়ে ভালো অপশন হচ্ছে গুগলের হেল্প নেওয়া। অ্যান্ড্রয়েড কিন্তু গুগলেরই, সো গুগল নিজেই কিন্তু একটা অপশন দিয়ে রেখেছে, মানে একটা অ্যাপ দিয়ে রেখেছে, যেই অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার স্মার্টফোন টিভিতে চালাতে পারবেন। আর কোন অ্যাপ দিয়ে এই কাজটা করবেন এবং অ্যাপটা কিভাবে সেট আপ করে নিতে হবে সেটা এখন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। বাট তার আগে একটু বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, সরাসরি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে। প্লে স্টোরের ওপরে যে সার্চ অপশনটা আছে সেখানে গিয়ে সার্চ করবেন গুগল হোম। এখন এখানে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এটা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিচ্ছি। এখন অ্যাপটা ইনস্টল হয়ে গেলে অ্যাপটা ওপেন করবেন। ওপেন করা মাত্র গেট স্টার্টেড বলে একটা অপশন পাবেন নিচের দিকে ডান পাশে, সেটার উপর ট্যাপ করবেন। এরপর আপনার ফোনে যদি একের বেশি জিমেইল থাকে তাহলে সবগুলো জিমেইল অ্যাকাউন্ট এখানে দেখাবে, অথবা আপনার ফোনে যদি একটা জিমেইল থাকে তাহলে সেটাই এখানে দেখাবে। আপনি আপনার ইচ্ছা মতো কোন জিমেইল দিয়ে আপনি লগ ইন করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি আমার জিমেইলগুলোকে একটু ব্লার করে রেখেছি। এখন আমি এখান থেকে একদম নিচের দিকে যে জিমেইলটা আছে সেটা সিলেক্ট করে দিচ্ছি। জিমেইল সিলেক্ট করা হয়ে গেলে নিচে থেকে ওকে করে দিবেন, এরপর নিচে থেকে নেক্সট করে দিবেন। এখন ও কিছু পারমিশন চাইবে, সেগুলো অ্যালাউ করে দিবেন, এরপর আবারও নেক্সটে ট্যাপ করবেন। এখন অ্যাপটা আপনার লোকেশন অ্যাক্সেস চাবে। আপনি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনটা চুজ করতে পারেন, কারণ আমি এটাই চুজ করব। এখন আপনার ফোন যেই ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্টেড সেখানে যদি কোনো স্মার্ট টিভি কিংবা অন্য কোনো স্মার্ট ডিভাইস থাকে সেগুলোর লিস্ট এখানে দেখাবে। আমার এখানে দেখতে পাচ্ছেন ওপরের দিকে অলরেডি ইমরুলস টিভি বলে একটা অপশন দেখাচ্ছে। আমি যদি এটার ওপর ট্যাপ করি নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, কাস্ট মাই স্ক্রিন। এখানে যদি আমি ট্যাপ করি, এরপর কাস্ট স্ক্রিন যে অপশনটা আছে সেটার ওপর ট্যাপ করে দিচ্ছি। এখন স্টার্ট নাও-এ ট্যাপ করা মাত্রই কিন্তু আমার মোবাইল স্ক্রিনে যা যা আছে সেটা টিভি স্ক্রিনে দেখা যাবে। সো আমি স্টার্ট নাও-এ ট্যাপ করছি। এখন যদি আমি আমার ফেসবুকে চলে যাই, দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আমার টিভিতে দেখা যাচ্ছে। কিংবা যদি আমি গুগল ক্রোমে যাই, মানে কোনো কিছু ব্রাউজ করতে চাই,
দেখতে পাচ্ছেন এটা সরাসরি টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে এরকম করে আপনি যে কোনো কিছুই আপনার টিভি স্ক্রিনে দেখতে পারবেন আর যখন আপনি এটা স্টপ করতে চাইবেন আবার গুগল হোমে চলে যাবেন এবং নিচের দিকে একটা অপশন পাবেন স্টপ মিররিং এটার উপর ট্যাপ করে দিবেন তাহলে আপনার স্মার্টফোন আপনার টিভি থেকে ডিসকানেক্ট হয়ে যাবে Hopefully ভিডিওটা আপনাদের কাছে ইন্টারেস্টিং লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ